السلام عليكم. কিছুক্ষণ আগে একটা আপনার ভিডিও দেখলাম, তো ভিডিওটা দেখে আপনার পোস্ট করছিলাম, পরে চিন্তা করলাম যে পোস্ট করে আসলে ওইটার মজাটা পুরোপুরি আপনাদের বোঝানো যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম, এবং দিয়ে আসার পথেই ভাবলাম যে আপনাদের একটু জানাই বিষয়টা, কারণ এটা খুবই কি বলে জননিরাপত্তা, জন কি বলে কল্যাণমূলক একটা বার্তা যেটা দেওয়া খুব জরুরি। যাই হোক, এই বার্তাটা কি সেটা হচ্ছে, ধরেন মানুষ মিথ্যা কথা তো আমরা সবাই বলি, তাই না? কম বেশি সবাই মোটামুটি বলি। প্রশ্ন হচ্ছে, আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, আপনার তো আগে অ্যাটলিস্ট মাথায় থাকতে হবে যে আমি যে মিথ্যা কথাটা বললাম, এই মিথ্যা কথাটা যেন কেউ বুঝতে না পারে, তাই না? ধরেন আপনি যদি জানেন যে আপনি যেটা বলছেন সেটা মিথ্যা কথা, কিন্তু সবাই জানে, আপনি তো সেই মিথ্যা কথা বলবেন না, তাহলে ধরা খেয়ে যাবেন। কিন্তু আমাদের দেশের এই যে কথিত যে প্রধানমন্ত্রী, এই বদমাস মহিলাটা আসলে এই এর চরিত্র সম্পর্কে সব খুব কাছে থেকে যারা দেখেছে তাদের অনেকের মুখেই শুনেছে যে এই মহিলা নাকি মানে সাইকোপ্যাথ টাইপের, খুব অস্বাভাবিক আচরণ করে। এবং আমি ওনার মানে বিরোধিতা করি এই জন্য বলছি না, এটা আমার আমি এখন 100% বিশ্বাস করি যে এই মহিলার মাথায় সমস্যা হয়েছে এবং তাকে ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। আচ্ছা, এই ফাঁকে আমার পেজ থেকে লাইভ আসছি, এই ভিডিওটা ইউটিউবে পাবেন না, পেজটা আপনাদের যারা দেখছেন তারা সবাইকে জানাবেন যে আমার অরিজিনাল এই পেজটার বাইরে আমার আর কোনো ফেসবুক পেজ নাই। সো এর বাইরে যেসব ফেসবুক পেজগুলোতে আছেন আপনারা, যারা যারা এখানে দেখছেন, যারা আমার এই পেজে আছেন, তারা অন্যান্য পেজগুলো থেকে বের হয়ে আসবেন আল্লাহর রাস্তায়। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, কারণ অনেক ধরনের তথ্য আছে যে তথ্যগুলো বিভ্রান্তি ছড়ায় এবং মানুষ মনে করে যে সেইগুলো বোধহয় আমারই লেখা বা আমারই আপলোড করা ভিডিও। আমি এইটার বাইরে কোনো ফেসবুক পেজে আমার কোনো কন্ট্রিবিউশন নাই, কোনো অ্যাক্টিভিটি নাই। সো এটার বাইরে যারা আছেন তারা ওগুলো থেকে বের হবেন, এবং নতুন যারা আছে যারা আমার পেজ কোনটা সেটা জানে না, বিভ্রান্ত হয়, তাদেরকে বলবেন যে এই পেজটাই আমার। যাই হোক, এই মহিলা কিছুক্ষণ আগে বক্তব্যটা শুনলাম, সেখানে তিনি বলেছেন যে উন্নত বিশ্বে নাকি এখন মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে এবং সবাই আপনার ই খায়, ওই যে কাঁঠালের বার্গার খায়, কাঁঠালের রোল। এবং জাতির পিতা সে হচ্ছে এমন এক ফল দিয়ে গিয়েছেন আমাদের, জাতীয় ফল, যেই ফলের বিচি পুচি যা আছে সব কিছুই খাওয়া যায়। আলা তো মরিয়া গেছে, ওরে তো এখন মনে করেন গালি ঠালি দেওয়া ঠিক হবে না, কিন্তু জ্বালা এমন এক বিষ রাখে গেছে, আরে সারা জীবন মানুষ গালি দিবে ওর এই মেয়ের কারণে। আর ওই তো যা বদমাইশি যা করে গেছে সেটা তো করে গেছেই, এমন এক বিষ রেখে গেছে সারা জীবন বাপের গালি দেওয়ার জন্য, এরকম একটা বিষই এনাফ। বাংলাদেশ যতদিন থাকবে, এই দেশে যতদিন ইতিহাস থাকবে, মানুষ থাকবে, রাজনীতি থাকবে, অর্থনীতি থাকবে, এই পিস যথেষ্ট, এই পিসের কেউ বলবে না। গত 15 বছরে বিশেষ করে যা দেখা গেল, এনাফ। তো মাঝে মধ্যেই সে উন্নত বিশ্ব নিয়ে বিভিন্ন কথা বলে, কয়দিন আগে বলেছে যে উন্নত বিশ্বে নাকি খাবার টাবার শেষ হয়ে গিয়েছে,
তারপরে উন্নত বিশ্বের বিভিন্ন মানে উন্নত এক নাম ধরে ধরে বলেছে আপনার ব্রিটেন, তারপরে আমেরিকা, কানাডা, এইসব দেশে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারছে না, এখানে খুব ঘন ঘন লোডশেডিং চলছে। তারপরে এই রিসেন্ট খুব মানে নিকট অতীতে তিনি একটা কথা বলেছেন, খুবই কয়েক সপ্তাহ হয়েছে হয়তো, যে এখানে হচ্ছে আপনার আমরা ই করি টিকা, এই দেশের গভর্নমেন্ট হচ্ছে টিকা দিয়েছে, হলো গিয়ে আপনার টিকা নাকি টাকা দিয়ে কিনে তারপরে দিতে হয়েছে, আর শেখ হাসিনা ওর বাপ ভুক্কা খায় টাকা কামায় থুয়ে গেছে ওই টাকার থেকে, তারপরে ওর ওই ফ্রি তারপরে আমাদেরকে ফ্রি এই ভ্যাকসিন দিয়েছে করোনার। আপনারা বলেন, আপাতত এই কয়টাই বললাম, ওর মিথ্যা কথার ফিরিস্তি নিয়ে একটা প্রোগ্রাম তৈরি করব মনে করছি। আমি যখন প্রোগ্রামের কাজ করি, আমি একটা একটা মানে অনেকগুলো প্রোগ্রাম একসাথে থাকে, আমি ওগুলো একটা 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 করে সাজা, যেটা কমপ্লিট হয় ওটা দিয়ে দিই, যা যখন যেটা প্রয়োজন মনে হয় এই সময় দিতে হবে তখন খুব দ্রুত সেটা কাজ শেষ করি। তো ওর এটা নিয়ে আমি নোট রাখছি আর কি, কী মিথ্যা কথা বলেছে একদম সেই মানে ও দেশে আসার 86-এর পর থেকে কোথায় 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 মিথ্যা কথা বলেছে, এগুলো নিয়ে মজা পাবেন ওটা দেখলে। আমি যে তিনটার কথা এখন উল্লেখ করলাম, আপনাদের কাছে আমার মানে প্রশ্ন, যারা বিভিন্ন দেশে থাকেন, বাংলাদেশে তো ওই মহিলার তো বোঝা হচ্ছে যে বদমাইশ, তুই তো খালি কাছের ভেতরে বসা, তারপরে SSF, র ওই আরেকটা কি বের হয়েছে নতুন, সব সিকিউরিটি ফোর্স টোর্স নিয়ে SP BNTN সব নিয়ে তারপরে তুই থাকিস, আমরা তো কামলা খাটতে বাংলাদেশের অলরেডি কোটির উপরে, হাজার লক্ষ না কোটির উপরে মানুষ বাইরে থাকে। তো তুই এটা বুঝবি না যে এই মানুষগুলি তো জেনে ফেলবে যে আমি যে বলছি যে মানুষ কাঁঠালের, আমি আজ পর্যন্ত কাঁঠাল কাঁঠালের বার্গার পাওয়া যায় এটা আমি জানি না, আমি দেখি নাই। তো আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে জানাবেন এটাই আর কি। তো যেই মহিলা এত মিথ্যা কথা বলে তার যে সবই মিথ্যা, এটা বোঝানোর জন্য আজকে ভিডিওটা আপনাদেরকে দিলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।